তিনি পেশায় ইঞ্জিনিয়ার, নেশা দেশ বিদেশে ঘোরা। একদিন ঘুরতে ঘুরতেই দেখা হয়ে গেল নীরজ চোপড়ার সঙ্গে। ব্যাস তারপর আর কি, সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন প্যারিস। অলিম্পিক্সে ভারতের হয়ে গড়া ফাটাবেন কেরালার ফয়েজ আশরাফ আলী। ফয়েজ আশরাফ আলী, কেরালার ফয়েজের নেশা সাইকেল নিয়ে দেশ বিদেশ ঘোরা। 2022 সালের 15ই আগস্ট সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলেন লন্ডনের উদ্দেশ্যে। বিশ্বকে একতা ও শান্তির বার্তা দিতে বাড়ি থেকে রওনা দিয়েছিলেন ফয়েজ। 17টি দেশ পার করে গত বছর 1 আগস্ট বুদাপেস্টে বিশ্রাম নিচ্ছিলেন। জানতে পারেন হোটেলেই নীরজ চোপড়া উঠেছেন। শটান চলে যান নীরজের সঙ্গে দেখা করতে। নীরজ তাকে প্রস্তাব দেন অলিম্পিক্সে প্যারিসে আসার। সেই প্রস্তাব ফেলতে পারেননি ফয়েজ। তড়িঘড়ি প্ল্যান চেঞ্জ, নতুন ভিসা নিয়ে প্যারিসের উদ্দেশ্যে রওনা দেন ফয়েজ। 2 বছরে 22,000 কিলোমিটার অতিক্রম করে প্যারিস পৌঁছন তিনি। নীরজের খেলা দেখার জন্য মুখিয়ে রয়েছেন ফয়েজ। ব্যুরো রিপোর্ট, Zee 24 ঘন্টা, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।